2017 সালের মার্চ থেকে জি2জি প্লাস পদ্ধতিতে কর্মী নেওয়া শুরু করে মালয়েশিয়া। সে সময় বাংলাদেশ থেকে 10টি রিক্রুটিং এজেন্সির একটি সিন্ডিকেট দেশটিতে কর্মী পাঠানো শুরু করে। চলতি মাস পর্যন্ত প্রায় 2 লাখ কর্মী মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। 10 এজেন্সির এই একচেটিয়া বাজার দখলের ফলে মালয়েশিয়ায় পাঠাতে কর্মীদের কাছ থেকে নেওয়া হয়েছে 3.5 থেকে 4 লাখ টাকা পর্যন্ত। মালয়েশিয়ায় মাহাতির সরকার ক্ষমতায় আসার পর এই সিন্ডিকেটের বিরুদ্ধে শুরু হয় নানা তৎপরতা। এরই অংশ হিসেবে 14 আগস্ট মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা দেন, বাংলাদেশ থেকে এখন আর 10 এজেন্সি নয়, সরকার অনুমোদিত সকল রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে পারবে মালয়েশিয়াতে। Only 10 agents are allowed to process people wanting to come here from Bangladesh. But this has resulted in a monopoly situation. And they kadang-kadang dia kenakan bayaran sampai RM20,000. Jadi kita nak perluaskan kepada semua agent di sana supaya ada competition antara mereka. মালয়েশিয়ার পার্লামেন্ট ভবনে বিদেশি কর্মীদের ব্যবস্থাপনা শীর্ষক এক বৈঠকে ডক্টর মাহাথির মোহাম্মদ বলেন, একচেটিয়া বাজার দখলের ফলে কর্মীদের কাছ থেকে নেওয়া হয়েছে বেশি টাকা। সবার জন্য উন্মুক্ত করায় প্রতিযোগিতায় খরচ কম হবে বলেও মনে করেন তিনি। যদি বাংলাদেশ, নেপাল সময়া মালয়েশিয়ার বর্ষিয়ান এই রাজনীতিক বলেন, বাংলাদেশ সহ নেপাল ও অন্যান্য দেশ থেকে একটি সিস্টেমের মাধ্যমে এখন থেকে কর্মী নেওয়া হবে। কর্মী নেওয়ার বিষয়টি তদারকির জন্য উচ্চ পর্যায়ের একটি কমিশন গঠন করা হবে বলেও জানিয়েছেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ। দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, টুডে বাংলা এসডির প্রবাস বাংলা প্রতিবেদন, ট্রাভেল শো, হজ ইনফো সহ নানা বিনোদনের সাথে যুক্ত হতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন।